সুপ্রিয় এসএসসি স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সব অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় বক্তা ও উৎপাদকের আচরণ, এই অধ্যায়টা থেকে আজকে আমরা বেশ কিছু এমসিকিউ সমাধান করব। আশা করছি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই ভালো কিছু তোমরা অবশ্যই পাবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে পলাশের বাবা বাজার থেকে কিছু লিচু কিনে আনলেন। পলাশ পরপর পাঁচটি লিচু খেয়ে নির্মরূপ উপযোগ পেল। এখানে উপযোগ দেওয়া আছে লিচুর পরিমাণ এবং হচ্ছে তোমার এখানে উপযোগ। তো এখানে খেয়াল করো, আমাদের এখানে যে দ্রব্যের দেওয়া আছে অর্থাৎ লিচু দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পাঁচটি দ্রব্যের একক দেওয়া আছে আর এখানে উপযোগের পরিমাণটা দেওয়া আছে। তো ক নাম এখানে 137 প্রশ্ন করেছে যে পাঁচটি লিচু ভোগ করে পলাশের প্রাপ্ত মোট উপযোগ কত। তো মোট উপযোগটা কীভাবে বের করতে হয় খেয়াল করো, প্রান্তিক উপযোগটা তুমি যোগ করে দিলে মোট উপযোগটা খুব টেকনিক্যালিভাবে তুমি বের করে ফেলতে পারবে। আমি তোমাকে শর্টকাটভাবে দেখাবো যে তুমি মোট উপযোগটা কীভাবে বের করবা। দেখো মোট উপযোগ যেহেতু বের করতে বলা হয়েছে তাহলে এটা হচ্ছে তোমার এমইউ অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ মানে হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগটা দেয়া আছে, তোমাকে মোট উপযোগটা বের করতে হবে। তো মোট উপযোগটা তুমি কীভাবে বের করবা, দেখো প্রথমে 40 একক থাকলে এখানে 40 একক হবে, এরপর 40-এর সাথে 30 যোগ করা হবে 70, এই তোমার 70-এর সাথে 20 যোগ করা হবে তোমার 90, 90-এর সাথে 10 যোগ করা হবে 100, 100-এর সাথে 0 যোগ করলে হবে আবার 100। আশা করছি বুঝতে পেরেছ। আরেকবার খেয়াল করো, 40 প্রথমে একই থাকবে, প্রথমে এককের ক্ষেত্রে সেম থাকবে, এরপরে সেই 40-এর সাথে যদি আমরা 30 যোগ করি তাহলে হবে 70, 70-এর সাথে যদি 20 যোগ করি 90, 90-এর সাথে যদি 10 যোগ করি এই 100, 100-এর সাথে 0 যোগ করলে 100, তাহলে আমার মোট উপযোগ হচ্ছে কত, 100। আশা করছি বুঝতে পেরেছ। আমার এখানে এক্ষেত্রে পাঁচটি লিচু ভোগ করে পলাশের প্রাপ্ত মোট উপযোগ কত, আমাদের আনসার হবে 100। তাহলে আমরা 137-এর আনসার পেলাম 100। আর এখন আমরা 138টা করবো। পলাশের ক্ষেত্রে কি ঘটেছে, এখানে তিনটা রোমান সংখ্যা দেওয়া আছে, তিনটা রোমান সংখ্যা আমাদেরকে এখানের সাথে মিলাইতে হবে। যদিও বা এই প্রশ্নগুলো আনসার করা অর্থাৎ বহুপদী প্রশ্নগুলো আনসার করা কিন্তু খুব সহজ, তোমাদেরকে একটু বুঝে করতে হবে। তো খেয়াল করে এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে লিচু ভোগ বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে। দেখো লিচু যখন আমরা ভোগটা যখন বাড়িয়েছি 1 থেকে 2টা 3টা 4টা 5টা এভাবে যখন ভোগ বাড়িয়েছি তখন প্রান্তিক উপযোগ বলতেছে হ্রাস পাইছে, ঠিক আছে কিনা দেখো, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ হ্রাস পাইছে কিনা দেখো, 40 এরপর 30 এরপর 20 এরপর 10 আস্তে আস্তে দেখো হ্রাস পেয়েছে, না ঠিক না? আশা করি এটা ঠিক আছে। অর্থাৎ রোমান ওয়ানটা কিন্তু রাইট ছিল, এখানে রোমান ওয়ানটা রাইট ছিল অর্থাৎ লিচু ভোগ বৃদ্ধির সাথে, তো আমরা যখন ভোগটা যখন বাড়াইছিলাম তখন আমার প্রান্তিক উপযোগটা অর্থাৎ এমইউটা আস্তে আস্তে কী হয়েছে, হ্রাস পেয়েছে, তার মানে রোমান ওয়ানটা রাইট ছিল। এখন রোমান টুটা দেখবো, বলা হচ্ছে লিচু ভোগ বৃদ্ধির সাথে মোট উপযোগ হ্রাস পেয়েছে। আচ্ছা আমরা যখন লিচুর পরিমাণটা যখন ভোগটা যখন বাড়িয়েছি অর্থাৎ 1টা 2টা 3টা 4টা যখন খেয়ে ফেলেছি তখন আমার মোট উপযোগটা, মোট উপযোগটা হ্রাস পেয়েছে। মোট উপযোগটা কি হ্রাস পেয়েছে কিনে আমাদের দেখতে হবে, প্রথমে 40 তারপর 70 এটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে হ্রাস পেয়েছে, তার মানে রোমান টুটা কিন্তু রাইট নয়, ঠিক আছে। রোমান থ্রিটাও বুঝতে হবে কেন এটা আমরা নিয়েছি আনসারে, 1 এবং 3 আমরা কেন নিয়েছি সেটা একটু দেখো। এখানে বলা হচ্ছে মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়েছে। দেখো এখানে মোট উপযোগ যখন সর্বোচ্চ অর্থাৎ 100, এটা হচ্ছে সবচেয়ে বেশি মোট উপযোগ, অর্থাৎ মোট উপযোগটা যখন সর্বোচ্চ হয়েছে তখন প্রান্তিক উপযোগ কত, শূন্য। তার মানে এই জন্যই রোমান থ্রিটা রাইট আনসার, তাহলে রোমান ওয়ান এবং রোমান থ্রিটা হচ্ছে রাইট আনসার। তো আজকে আমরা আমাদের আজকের ভিডিওতে 137 এবং 138 করেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে অনেকগুলো অর্থনীতির এমসিকিউ দেওয়া রয়েছে, সবগুলো এমসিকিউ গাণিতিক, সূচিগত, চিত্রগত। আশা করছি তোমাদের অনেক উপকার হবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার বন্ধুদেরকে আমার এই চ্যানেলের কথা শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।